ও ভাই, চুলটা কেটে দাও তো। তোর তো আজকে বি কি কাটিং দেবো বল। তোমার দোকানে কি কাটিং আছে? মিঠন কাটিং 200 টাকা, বচ্চন কাটিং 100 টাকা, আর বাহাজত কাটিং 50 টাকা। বাহাজত কাটিং আবার কি গো? সবাই যেটা কাটে। ও ঠিক আছে, তাহলে তুমি 200 টাকা কাটিং দাই দাও। ঠিক আছে। চলো আমি বি করব আর তুমি বসে বসে গিলবো। খাসির সাথে কথা বলে জীবনে শান্তি মানো না। এ দেখা লাও, তোমার বচ্চন কাটিং হয়ে গেছে। হস, মিঠুন তো মোটামুটি লাগছিল, বচ্চন তো একবারেই জাতা মাতা, এ ভাল লাগছে না। তুমি বাজুট কাটিং দাও। ঠিক আছে, বিল দিবে তুই, আমার কি, তোকে বাজুট কাটিং দিছি। ভাল লাগছে না, বিড়া না করলে হয় না নাকি? আর কি মানিস নি, তাড়াতাড়ি গা ধুইলে, এমনি তো আজকে আমার মেজাজ গরম হয়ে আছে। ভাই, আজকে আমার মনটা ভালো নাই, আমি বি করতে যাব না, তুমি মানা কই দেশো গা। লেও ঠেকাও ঠেকাও ঠেকাও, আব্বা তোমার ছেলেকে ঠেকাও গো। কেন, কি হলো বাপ? তোমার ছেলে বি করতে যাব না বলছে। ঠিকই আছে, যদি না যেতে চাই তাহলে আর কি করা যাবে, মানা করে দিয়ে আসো গা। এই বাড়ির সব ছেলারা এক, এই ঘটক যাও মানা করে দেশো গা। ওরে বাবা রে, ওই বাড়িতে আমি যাব না, আমার নুঙ্গি গঞ্জে দরকার নাই, আমি পালাই। আব্বা তাহলে এবার তুমি যাও মানা করে দেশো গা। এই বুড়ো বয়সে আবার আমাকেই যেতে হবে? তোমাদের কাউকে যেতে হবে না, ওই দম
আসছে। এই সুমিত, ওই চা, ওই দেনে সব খাবার দিয়ে দিয়ে গেছে, আর তুই এখানে বসে আছিস। আজ কি শরীরটা ভালো লাগছে না? আমি বিকটে যাব না। তুই যাবি রে, তোর বাপ যাবে। ও ছিগরি, এই বুড়ি বয়সে আমা খালি আর টানাটানি কইরো না, আমার ছেলেটা খেলিয়ে যাও। ও নো, এই বিদ্যা কত ধানে কত চাল, যা পাঞ্জাবি পরে রেডি হয়ে আয়। লল, ঠিক আছে আসছি। বাপ, তুমি হাঁটু গেড়ি বসো। কি হলো, হাঁটু গেড়ি বসো। উমুকে লাভে সুতা হয়ে বস। ও নো, এসি শালা কইছে কি রে, হে কি পাকিছে। হেই ও যাই করুক, দিওকে করতে হবে, নিচে খাই দে। এই ও জব দল। ও নো, হেই বিছানা চলে দে, পাল্টে দে, একে গা ধুয়ে লাইছি, দেখি বিনা করে কোথায় যাবে। কি হরে, কবুল কবুল।